বাচ্চাটাকে একটা ছোট একটা ঘরের মধ্যে আমি রাখি হ্যাঁ কথা বুঝেন খট নিচে বিছাই দিই হুম কথা বুঝেন দেওয়ার পর বাচ্চাটাকে ছাড়ে দিই কোনো গলায় দড়ি টড়ি দিই না ঠিক তিন ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পর পর নিয়ে যাই বাচ্চাটাকে দুধ তখন বাইরের কাছে দিয়ে খাওয়া দিই আচ্ছা আর ওর পাশাপাশি আমি ডেসটো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্যানটা খেলাই হ্যাঁ আচ্ছা তার পাশাপাশি দুপুর এনাসোলেডি দিয়ে দিব ওকে হুম মানে যে আপনার ইয়াটা ওরালটা দিবো এক কাপ করে দিবো আচ্ছা দিলে বাচ্চা গেলে মনে করেন মনে হুম কথা বুঝিয়েন পাশাপাশি কিছু ভিটামিন দিব আর মানে মাটিতে কোনো আর স্পষ্ট করবো না এখন আপাতত মাটিতে রাখা যাবে না এখন আপাতত রাখবো না মাটিতে রাখলে হবে কি মাটি যদি খায় বাসুর টিকানা মানে কঠিন ব্যবহার হয়ে যাবে শীতের দিনে আচ্ছা আচ্ছা আর শীতের দিনে বাসুর পাতলা বেগে হওয়া মানে কি আপনার কঠিন ব্যবহার হয়ে যাবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস শীতের দিনে বাচ্চা পাতলা পায়খানা করানো যাবে না হ্যাঁ বাচ্চা এটাকে আপনি খুবই যত্ন রাখতে হবে হুম বাচ্চাটাকে সব সময় আপনার কারি বিছা রাখতে হবে বাচ্চাটাকে ঠান্ডা লাগা যাবে না সবথেকে প্রধান যেটা সুপ্রদর্শক দর্শক আপনারা দেখছেন এটা গাভীর সদ্য প্রসূত বাচ্চা এই যে দেখুন আবার সেই সঙ্গে এখানেও একটা বাচ্চা হয়েছে এই যে দেখছেন দুটোই কিন্তু বক না বাচ্চা হয়েছে এই যে এটারও কিন্তু বাচ্চা হয়েছে আর এই সৌভাগ্য খামারি আর কেউ নয় আপনারা এলাকাটা দেখেই বুঝছেন তুহিন ভাই আসসালামু আসসালাম ভাই কেমন এই তো ভাই তো আপনি তো আসলে সৌভাগ্যবান হ্যাঁ হ্যাঁ একসঙ্গে দুটো বাচ্চা হয়ে গেল হ্যাঁ গেলো আচ্ছা আমাদের কি একটু বলেন তো এটা তো বিক্রি হয়ে গেছে এটা প্যাকেজে বিক্রি করছিলাম প্যাকেজে বিক্রি করে দিছিলেন হ্যাঁ হ্যাঁ প্যাকেজে বিক্রি করছিলাম আজকে ডেলিভারি হওয়ার কথা তাতে বাচ্চা দিছে আচ্ছা বকনা বাচ্চা আইছে তাহলে তো যে নিছে সে তো সৌভাগ্যবান হ্যাঁ 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 এটা এটার কোথায় যাওয়ার কথা ছিল এটা ছিল ফরিদপুর যাওয়ার কথা ফরিদপুর যাওয়ার কথা জি জি আর বাচ্চাটা এখানেই হয়ে গেল হ্যাঁ এখানেই হয়ে গেল তাহলে তো ডেলিভারি আজকে আর হবে না না দুই একদিন পর পাঠাতে হবে এখন

মায়ের ভালোবাসা একেই বলে মায়ের ভালোবাসা তাহলে তো এই ধরনের গাভী গরু আপনার এখানে আমরা যতগুলি দেখছি মানে বেশিরভাগ প্রেগনেন্ট এগুলো তো রাখা তো আসলে লাভ এটা আপনার ওটা যদি শোনেন যদি রাখা লাভ বলতে গিয়ে যদি রেজাল্টটা ভালো হয় গরুটা হ্যাঁ তাহলে মনে করেন আপনার গরুটা বাচ্চা করে বেপেশাটা বেশি ভালো আচ্ছা কথা বুঝি হুম আর কত গরু আর বাচ্চা করবে বাচ্চা করতে করতে জীবনটা শেষে গেলো আমার লাইফে আমি কম করে হইলে মনে করেন আমরা পাঁচ হাজার গরু গরু বাচ্চা ডেলিভারি করছে পাঁচ হাজার গরুর বাচ্চা ডেলিভারি করছেন এখন পর্যন্ত হ্যাঁ মানে এই মানে মিস হয়নি মধ্যে না মিস তো কী যেমন মিস বলতে কী বোঝা মানে বাচ্চা হইতে গিয়ে কোনো সমস্যা হয়েছে না বাচ্চা হইতে যে কোনো সমস্যা হয়নি আমাদের আচ্ছা আচ্ছা মানে পাঁচ হাজার গরুর বাচ্চা আপনার এখানে আপনি ডেলিভারি নিজে ডেলিভারি করছে হ্যাঁ আর ভবিষ্যতে তো আরো আরো হয়তো দশ হাজার বিশ হাজার আরো হইতে পারে আচ্ছা তুমি ভাই হ্যাঁ বলেন এই যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নটা আচ্ছা সেটা হলে এখন তো শীতকাল হ্যাঁ আর দিনাজপুরে তো প্রচুর শীত পড়ে শীত হ্যাঁ আচ্ছা এই এখন এই যে বাচ্চাটা হইল এখন এই বাচ্চাটাকে পরিচর্যার কি আছে বাচ্চাটাকে একটা ছোট একটা ঘরের মধ্যে আমি রাখি কত বুঝেন খট্ট নিচে বিছাই দিই কত বুঝেন দেওয়ার পর বাচ্চাটাকে ছাড়ে দিই কোনো গলায় দড়ি টড়ি দিই না ঠিক তিন ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পর পর নিয়ে যায় বাচ্চাটাকে দুধ ওর মায়ের কাছে দিয়ে যায় খাওয়া দিয়ে দিই আচ্ছা আর ওর পাশাপাশি আমি ডেস্টোস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্যালাইনটা খেলাই হ্যাঁ আচ্ছা তার পাশাপাশি দুপুরে এনাসোলেটি দিয়ে দিবকে মানে এই যে আপনার ইয়াটা ওরালটা দেবো এক কাপ করে দিব আচ্ছা দিলে বাচ্চা গেলে আর মানে মাটিতে কোনো আর স্পষ্ট করবো না এখন আপাতত মাটিতে রাখা যাবে না এখন আপাতত রাখবো না মাটিতে রাখলে হবে কি মাটি যদি খায় বাসুর মানে কঠিন টাব্য পরে যাবে শীতের দিনে আচ্ছা আচ্ছা আর শীতের দিনে বাসুর পাতলা বেগে হওয়া মানে কি কঠিন টাব্য হয়ে যাবে এটা খুবই একটা গুরুত্ব হ্যাঁ শীতের দিনে বাচ্চা পাতলা পায়খানা করানো যাবে না হ্যাঁ বাচ্চা এটাকে আপনার খুবই যত্ন রাখতে হবে হুম বাচ্চাটাকে সবসময় আপনার কারি বিছে রাখতে হবে বাচ্চাটাকে ঠান্ডা লাগা যাবে না সব থেকে প্রধান যেটা আচ্ছা ঠান্ডা কোনো প্রকারে ওকে লাগা যাবে না ঠান্ডা লাগলেই বাচ্চা মনে করেন আমরা টিকানা টাব্বা হয়ে যাবে না মানে ঠান্ডার সময় যদি মাটি খায় তাহলে ওর পাতলা পায়খানা শুরু হয়ে যাবে হ্যাঁ আর তখন বাচ্চাটাকে টিকানো বাচ্চাটা টিকানো খুব টাব্বা হয়ে যাবে আচ্ছা মাটি কোনো প্রকারে যেন বাচ্চা না খায় মাটি খাওয়ানো যাবে না কোনো প্রকারে মাটি খাওয়ানো যাবে না আচ্ছা তারপরে এই শীতের সময় আর কি করণীয় আছে এই বাচ্চার এই বাচ্চাকে আপনি শীতের টাইমে বাচ্চাটাকে আপনার ওই যে দুধটাতে আছে দুধটা কোনো টাইমে আপনার পর্যাপ্ত পরিমাণে খেলাবেন না আচ্ছা আপনার দুই ঘন্টা তিন ঘন্টা পর পর মায়ের কাছে নিয়ে যায় যেটুকু খাবে আবার মায়ের কাছ থেকে সরাইলে আবার আলাদা দেন আচ্ছা সরাই যখন আপনি আলাদা করে সরাইতে দিবেন বাচ্চারা এমন একটা ঘরের মধ্যে থাকে গেল ওই ঘরের মধ্যে মন করেন দৌড়ে ধাপা কুদ্তে ধা করলো আচ্ছা তাহলে বাচ্চাটা সুস্থ থাকে যাবে আর বাচ্চাটাকে আপনার মাপ মতন দুধ খেলাবেন আর ওই যে বললাম ডেস্টেস ফাইভ দিয়ে দেবেন বাচ্চা যদি আপনি ছোটোবেলা থেকে গোদ বাড়াই দেন হুম এখন যে বাচ্চাটা হলো এই বাচ্চাটাকে এখন থাকে আবার মনে করেন রেজাল্ট আসবে হুম যেমন মন করেন এখন যদি আপনি মনে করেন আপনার মানে তৈরি করে নিতে পারেন আপনার হুম তাহলে আপনার জাত তৈরি হলো কথা বুঝতে পারছেন আর যদি এখন থেকে আপনি তৈরি যদি না করে নিতে পারেন তাহলে আপনার জাত তৈরি হবে না মানে ছোটবেলা থেকে যদি পরিচর্যাটা না হয় ঠিক আমি আপনাকে জিনিসটা একটা জিনিস বুঝাই দিই এই ওই বাসুরটা ধরেন এখন পার্সেন্টটি বেশি আছে হুম তো এই বাছুরটাকে এখন আপনি যত্ন করলে না বাচ্চুরটা কিন্তু পর্যাপ্ত দুধ পারেন না ক্যাঙ্গা রইলো এলো তো এই বাচ্চাটা যখন নেক্সট যখন বাচ্চা দিতে যাবে মানে এই বাচ্চাটা যখন বাচ্চা হবে হ্যাঁ তখন কিন্তু আমাদের দুধের রেজাল্টটা কম হবে মানে এই যখন মা হবে মা হবে হ্যাঁ তখন দুধের রেজাল্ট কম আর এখন থেকে যদি বাচ্চারা এমন ডেভেলপ হয় আর গোর টুথ ভালো হয় গরুটাও বড় হবে দুধের রেজালও ভালো হবে আচ্ছা জাত কিন্তু এর ভিতর থেকে একটা তৈরি করতে হয় আচ্ছা কথা বুঝিয়ে জাত খালি মনে করে খালি পার্সেন্টই হলে হবে না মানে পরিচর্যা না হইলে দেখা গেল যে মানে ভালো জাতের বাছুরও মা হয়ে যদি মনে করেন আপনার মায়ের দুধটা পর ইচ্ছা মতন পূরণ করে যদি গোদ যদি না তৈরি করতে পারে না বাচ্চাটা বাচ্চারা অনেকগুলা বাচ্চা আছে দেখেন আপনার তিন মাসের বাচ্চা এতটা হয়ে যায় আর অনেক বাচ্চা আছে এক বছরের বাচ্চা বড় হয় না ওই ওইটুকে থাকে যায় হ্যাঁ তাহলে ও ওর রেজাল্ট কেমন হবে বলেন আচ্ছা তিন মাসেরও বাচ্চার বয়স যা এক বছরও বাচ্চার বয়স যা কিন্তু সাইজ একই সমান হয়ে গেছে আচ্ছা আচ্ছা এইটা আপনাকে এখন থেকে ডেভেলপ করতে হবে মানে এখন থেকে এইটার দুধের লোপ করা যাবে না হুম দুধের লোপ করতে গেলে বাচ্চা ঠিক না আচ্ছা এই দুধ কবে থেকে মনে করেন যে যদি কোনো খামারই নেই এই বাচ্চাটা আজকে হইলো হ্যাঁ কবে থেকে বিক্রি হবে দুধ দুধ আপনার তিন দিন যে দুধটা মনে করেন আমরা যখন জাল দুধটা শেকলো শেখার পর মনে করেন আমরা শেখার পর গরুটা দুধে এক পোয়ার মধ্যে পাতি নিয়ে নিলো হুম নিয়ে জাল দিলো জাল দিয়ে যদি দুধটা না ফাটে তাহলে বেশ ভালো আচ্ছা 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 আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ এখন অনেকগুলো গরুর দুধ তিন দিনে ফাটে না অনেকগুলো গরুর দুধ আছে সাত দিনে যায় ফাটে যায় আচ্ছা মানে অনেক অনেক গরুর দুধ আছে আপনার দশ দিনও জয় ফাটে

আচ্ছা তো ওই জন্য দুধটাকে জাল দিতে হলে জাল দিয়ে টেরাই করে যখন দেখবেন আপনি যে দুধটা ফাটতেছে না তখন আপনি দুধটা বেছে আচ্ছা আচ্ছা খুবই মূল্যবান এটা পরামর্শ হ্যাঁ এই জিনিসটা আপনাদেরকে আমি বুঝাই দিলাম আপনাদেরকে বারবার করে জিনিসগুলো বুঝাই দিলাম আর দুধের গরু কোনো দামে বডি হবে না আচ্ছা কথা বুঝিয়ে দাও হ্যাঁ দুধের গরু একটু গায়ে শুকনাই থাকে মানে সবাই যেরকম বডি দেখে গরু কিনতে চায় তাহলে তো মনে করে টুপি পড়ে গেল টুপি আমার টুপি পরতে আর লস খাইতে আমার জীবনে আমি কম করলে একশো গরু মারাই ফেলছি চিকিৎসা করতে করতে তারপরে আজকে শিখছে আমি আমি আগে নিজে ক্ষতির শিকার হয়েছি তুই আমার একটা জিনিস কি ভানজে গোটা মারা গেলো কি অসুখে মারা গেলো এই জিনিসটা আমি মারা যাওয়ার পর জিনিসটা টের পাইছি আচ্ছা মারা না যাওয়ার পর্যন্ত আমি টের পাইনি মানে লস করে তারপরে একশো গরু মারো ফেলছি ওরকম পাঁচ হাজার গরু ভালো করছি আচ্ছা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আসলে শীতের সময় বাচ্চারা আমার কথা কি মানে দর্শক মানে জিনিসগুলো শিখুক কাজে লাগুক ওনার কাজে লাগলে উনি যদি কৃষি সেক্টর আগে দিতে আমার খুব ভালো লাগে আমি কোন দিন মারা গেলো আমার না হলেও কিছু নাম তো করবে আমার একদিন হলো বল লাখ তুলি কাছে কিছু শিখছি না আমরাও চাই যে আপনি দীর্ঘদিন বেঁচে থাকেন এবং দর্শককে আপনি নতুন নতুন তথ্য আপনি দিতে হ্যাঁ আমি দিদি থাকবো আমি দিতেই থাকব আমার যেটা অভিজ্ঞতা আমি সব দিতেই থাকবো আচ্ছা তুইন ভাই আর সংখদ মারাদা সালাম ওয়ালেক অনেক কিছু তো সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনলেন আপনারা তুইন ভাইয়ের কাছে এই যে শীতকালে তুলি ভাইয়ের এখানে দুটো বাচ্চা হয়েছে ড্রাভিড আসলে করণীয় কী সেই সম্পর্কে আপনাদেরকে এতক্ষণ আমরা জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা